আপনারা জানেন এর আগে একাধিক নাট্যশিল্পী অভিনেত্রী তারা পদত্যাগ করেছেন এবার তারা পুরস্কার ফিরিয়ে দিয়েছেন আর এবার এই তালিকায় যোগ হলো আরো একটি নাম শুভদীপ গুহ নাট্যকর্মী আবহ শিল্পী শিল্পি 2023 এ তিনি සම්භාවিত্র পুরস্কার পেয়েছিলেন সেই পুরস্কার ফিরিয়ে দিলেন আর জি কাণ্ডের প্রতিবাদে ফিন এন্ড ডে গ্রিন সফটগার্ড ঠিক যেন রাতের ফটা সাদা ফুল সারাদিন হ্যাপি ব্রাইট স্কিম নাট্যকর্মী আবহ শিল্পী শুভদীপ গুহ এটা খুব সিম্পল আর স্ট্রেট ন্যারেটিভ সেটা হচ্ছে গিয়ে যখন মানে স্টেটের পক্ষ থেকে একজন প্রতিনিধি ইলেক্টেড প্রতিনিধি সরাসরি বলছেন এই কথাটি যে আপনারা যারা পুরস্কার পেয়েছেন বা ভাতা নিচ্ছেন বা মাইনে নিচ্ছেন তারা কি তাহলে প্রতিবাদ করছেন কি করে বা আপনি রাস্তায় যখন নামছেন তখন কি তাহলে ওগুলো ফেরত দিয়ে দিচ্ছেন ফেরত দিলে আমরা নিয়ে নেব ফেরত এই কথাটি শোনার পরে তো আর পুরস্কার নিজের ঘরে রেখে দেওয়া যায় না তার কারণ হচ্ছে গিয়ে আমরা তো যখন পুরস্কার পেয়েছি তখন এই শর্ততে পাইনি যে পরবর্তীতে যদি আমাদের কোনো অসুবিধা হয় আমরা সেই কথা বলতে পারবো না আমরা তো এই দেশের মানুষ এই রাজ্যে বাস করি তো আমাদের চারিপাশে যে ভালো এবং খারাপ হচ্ছে সেটা নিয়ে তো আমাদের কথা বলবো কথা কেন বলবো না কথা তো বলবো ফর বেটার সোসাইটি আমাদের তো কথা বলতে হবে তো তার মানে যদি এইটা হয় যে আমি পুরস্কার রাখলে কথা বলতে পারবো না তাহলে তার থেকে ভালো হচ্ছে পুরস্কারটা ফেরত দিয়ে কথা বলবো কারণ আমাদের পরিবার আছে আমার মেয়ে আছে তাদের ভবিষ্যৎ আছে এটা আমার দেশ আর যা চলছে সেটা তো চলতে পারে না পরিপ্রেক্ষিতটা দীর্ঘ বেশ কিছুদিন ধরেই নানা কারণেই খুবই বিব্রত বিরক্ত হয়ে আছি বর্তমান প্রশাসনের ওপরে সারা রাজ্যের মানুষ সারা পৃথিবী থেকে মানুষ রাস্তায় একটি মানুষের একটি মেয়ের আমাদের মেয়ের বিচার চেয়ে তারপরে ওই আগুনে ঘি দেওয়ার মতো মাননীয় কাঞ্চন মল্লিক যেভাবে আমাদেরকে বললেন যে আপনারা কি বেতন নেবেন না সরকারি পুরস্কার নেবেন না নিয়েছেন তো আর তার যা শরীরী ভঙ্গিমা সেটা এত কুৎসিত এবং কদর্য আমার মনে হয়েছে যে আমি যেন প্রশাসনকেই দেখতে পাচ্ছি আমি যদি প্রশাসনের চরিত্রে অভিনয় করাই তাহলে তিনি সেটা স্বাধীনতা সংগ্রাম যখন হয় তখন তো বিভিন্নভাবে সবাই তাতে পার্টিসিপেট করতেন যার কাছে যা আছে তিনি সেটা দিয়ে দিতেন উৎসর্গ করতেন আমার এই পুরস্কারটাও তেমনি আমি আমার এই আগামী প্রজন্মকে আমার পুরস্কার ছেড়ে দেওয়াটা উৎসর্গ করলাম আমরা রাস্তায় নামিনি রাস্তায় না সোজা হয়ে দাঁড়িয়ে আছি নামা মানে যদি নামা হতো তাহলে যদি নামা বলে কিছু থাকে তাহলে ওই মন্তব্যগুলো যেগুলো একের পর এক উনি করে গেছে তো এই যাতে নামিনি আমরা আমরা যাতে উঠেই আছি এবং রাস্তাতেও আমরা নামিনি আমরা নামছি না আমরা সিরদ্বারা সোজা রেখে দাঁড়িয়ে আছি দাঁড়ানো আর নেমে যাওয়া দুটো এক কথা নয় এভাবেই আরজিকর কাণ্ডে সকলেই এক যোগে সোচ্চার হচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন গর্জে উঠছেন